ইসলামপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত অনিকেত সরকার রবিবার খুন হন। তৃণমূল নেতা বাপি রায়, আপনাদের জানিয়ে রাখবো, রবিবার খুন হন তৃণমূল নেতা বাপি রায় এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনিকেত সরকার নামে একজনকে। তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে। ইসলামপুরে তৃণমূল নেতার খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিক্রমাদিত্য, এই যে যে তৃণমূল নেতা খুন হয়েছিলেন, তার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলো, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে এবং কি পরিচয় রয়েছে তার? নিঃশংসভাবে ইসলামপুরের মাদারীগঞ্জের যে হোটেলে গুপ্তা দাওয়াতে, সেখানে পুলিশ 8 দিন পরে একজনকে আটক করেছে এবং তাকে আটক করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে এবং তার পরিচয় যা জানা গিয়েছে, তার নাম অনিকেত এবং তার বাড়ি বিধাননগর অঞ্চলে, এবং তাকে তার এগেনস্টে 103, 118/2, 109, 62/2 এই ধারাগুলো দিয়ে কিন্তু তার বিরুদ্ধে ইন্ডিয়ান পিনাল কোডে কেস করা করেছে এবং সেই ব্যাপারে এখনো পর্যন্ত তার শুনানি হয়নি। শুনানির পরে সরকারি উকিলের কাছ থেকে বাকি কি হয়েছে সেটা জানা যাবে। তো 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এই ঘটনার তদন্তের জন্য। ধন্যবাদ। বিক্রমাদিত্য বিশ্বাস প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ইসলামপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে। তৃণমূল নেতা বাপি রায় খুন হন। ইসলামপুরে তৃণমূল নেতার যে খুনের ঘটনা, একদম উপনির্বাচনের ফলাফলের পরের দিনে ইসলামপুরে খুন হন তৃণমূল নেতা। অনিকেত সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পরের দিনই খুন হন ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায়।